কুম ওরমতুল্লাহি আহমাদুহন আলারসুল হিলকারিম মাম্মাবাদ দর্শক আজ আমরা এলমুল হাদিস এর গুরুত্বপূর্ণ পার্ট উসুল হাদিস উসুল হাদিস সংক্রান্ত কিছু আমরা নিয়মকানুন কিছু সংজ্ঞা আমরা শিখব যারা কামিল হাদিস অথবা যে কোনো ভাই ভাই যারা হাদিস আল হাদিস ও ইসলামিক স্টাডিজ নিয়ে যারা অনার্স করেছেন মাস্টার্স করেছেন তাদের জন্য এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ গুসুলে হাদিস সংক্রান্ত জ্ঞান প্রত্যেকটা আলেমদেরই জানা দরকার আসুন হাদিস কাকে বলে হাদিসের আবিধানিক অর্থ তো আমরা সকলেই জানি কথা বানী পারিপার্শ্বিক সংজ্ঞা আমরা একটা মুখস্থ করলেই হবে আল হাদিস রসুল ওফ আইলুহু অতাকরি রুহু অকৌলু সাহাবিফে আইলুহু অতাকি রুহুকুহু শাহাবাইকামে নবী কথা কাজ সমর্থন শাহাবাই কথা কাজ সমর্থন তাবিদের কাজ কে হাদিস বলে হাদিসের উদ্দেশ্য কি আম্মা গা ফাহিয়াল ফাহি আল ফৌজুফি বি ইহকাল ইহুকাল পরকালের পরম কল্যাণ লাবি হাদিসের লক্ষ্য উদ্দেশ্য আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় মাউদু আলমিল হাদিস হুয়া ও রসুল ইহি সাল্লাহাইহ রসুল্লা সাল্লি ওসাল্লাম ইলমুল হাদিসের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় হল রসুল সাল্লাহ সাল্লামের মহান সত্তা হিসেবে যে তিনি আল্লাহ আল্লাহতালা রসুল সাহাবি কাকে বলে যিনি রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন তার প্রতি ইমান এনেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবি বলে তাবি তা কাকে বলে তাবি আইউন সাহিবা সাহাবি জ্ঞান যিনি সাহাবির সংস্পর্শ রয়েছেন তাকে তাবি বলে তাবে তাবি কাকে বলে যে ইমানদার ব্যক্তি কোনো তাবিকে দেখেছেন তাকে তাবে তাবিন বলে মহাদিস কাকে বলে যিনি হাদিস চর্চা করেন হাদিসের সনদ মতন বিশুদ্ধতা অশুদ্ধতা ব্যাখ্যা বিশ্লেষণের উপর গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন তাকে মহাদ্দিস বলে হাফিজে হাদিস কাকে বলে যিনি এক লাখ হাদিস আয়ত্ত করেছেন তাকে হাফিজ হাদিস বলে হুজ্জাত কাকে বলে হাদিসের ক্ষেত্রে হুজ্জাত যিনি তিন লাখ হাদিস আয়ত্ত করেছেন যেমন ইমাম আহমদ ইমাম বুহার ইমা মুসলিম হাদিসের ক্ষেত্রে হাকিম যিনি রেসুল ইসলামের সব হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলে যেমন ইয়াহি ইবনে মঈন ইয়াহি ইবনে কাত্তান এরপর জামে কাকে বলে এমন গ্রন্থকে জামে বলা হয় যার মধ্যে সিয়ার তাফসির আকায়েদ কিতান আহকাম রিকাক মানাকি ও আদা রিকাক মানাকি ব আদাব এই আট ধরনের শিরোনাম হাদিস বিন্যস্ত আছে প্রথম জামে গ্রন্থ কোনটি জামে ইমাম সৌরি ইমাম সাউরির জামে প্রথম বিশুদ্ধ হাদিস সম্বলিত জামে কোনটি আলবখারি এরপরে আসেন আমরা এখানে আরও কিছু প্রশ্ন আছে সহি হাসান ইত্যাদি ধরনের হাদিস সম্বলিত জামে কন্ট্রি জামে তিরমিজি মুসনাদ জামে আকাকে বলে সাহাবাই কালামের ক্রোমানুসারে সংকলিত হাদিস গ্রন্থকে মুসনাদ বলে প্রথম মুসনাদ কে লিখেছেন ইমাম কাজিম রহমতুল্লাহ আলহ পূর্ণাঙ্গ মুসনাদ কে লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ কয়েকজন মুসনাদ লেখকের নাম বলো রবি ইবনে সবি এ ধরনের মুখস্ত করবেন ইবনে হয় এরপরে আউজাই সহ গুরুত্বপূর্ণ কয়েকজন আবু ইয়ালা এরা প্রসিদ্ধ আবু ইসাক এরপরে মোজাম কাকে বলে ওস্তাদদের ক্রমানুসারে বিন্যস্ত হাদিস গ্রন্থকে মোজাম বলে মোজামের উদ্ভাবককে ইবনে কানি মৃত্যু তিনশো একান্ন হিজড়ি বর্ণের ক্রম অনুযায়ী মোজামকে বিন্যস্ত করেন ইমাম তাবরানি ইমাম তাবরানির মুজাম তিনটি কী কী জামে মোজামে কবির মুজামে আউসাদ মোজামে সগীর সুনান বা মুসান্নাফ কাকে বলে যাতে আহকামের সুনান কেতাব আমরা যেমন সুনান তিরমিজি সুনান আবুদৌ সুনান ইবনে মাজা এ ধরনের হাদিসগুলোকে সুনান বলে যাতে আহকামের শরীয়তের বিধিবিধান হাদিস সমূহ সংগঠিত হয়েছে একটি কওলি হাদিসের উদাহরণ দেওয়া খুব গুরুত্বপূর্ণ কাওলি হাদিসের একটি উদাহরণ আনানাসিন আসীন দিয়ে আল্লাহ তালন কলা ক আলা রসুল ইজাহুলি হাল ফাঁসিকু গদিবার রব্বুতে আলা আহ তাজা লুল আশু বাই হাদিস এরপরে একটি ফেয়েলি হাদিসের উদাহরণ বলুন আনী মুসা রাহু কলা আকুল মুসলিম এরপরে একটি তাকিরি হাদিস উদাহরণ বলুন আন ইবনে আবি আউফাহ হদিয়াল কলা না মা রসুল্লাহ কুন্না না মাহুল জারাদা বুখারি মুসলিমের হাদিস